কিছুদিন পূর্বে অনেক দিন পূর্বে পরে তিন চার বছর পূর্বে একটা ঘটনা বলি না বললেই নয় মেসাল দিতে কোনো সমস্যা নাই একটা মেসাল দিয়ে বুঝাইতে হবে তো আপনাদেরকে যেহেতু এখানে বসছি তাহলে বুঝাইতে হবে কথা কথা হোক নরম কথা হোক বুঝাইতে হবে নাকি ভাই বলেন অবশ্যই বুঝাইতে হবে আমাদের দেশের ভিতরে কিছুদিন পূর্বে এক মন্ত্রী ছিল যার নাম ছিল আবদুল লতিফ চিনেন কি না আমাদের কালীহাতি টাঙ্গাল আবদুল লতিফ না আবদুল লতিফ অনেক ভালো মানুষ ছিল নাকি ভাই অনেক ভালো মানুষ ছিল যেমন জবানের হেফাজত কীভাবে করতে হবে এটা বুঝেন না বুঝে না বুঝে কথা বলবেন না কারণ আপনার সমস্যা হয়ে যেতে হতে পারে এই জন্য লতিফ সিদ্দিকি অনেক দূর থেকে মাত্র একটু কথা বলেছিল তিনি বলেছেন হজটা কি ব্যবসার উদ্দেশ্যে আল্লাহ রসুল সাল্লাম করেছে এটা একটা ব্যবসা হজ কুরুক্তি করার কারণে আমার বাংলাদেশে বলে নাই অনেক দূর থেকে সাত সমুদ্রে পার হয়ে তিনি এক কথা বলেছিলেন একটা কথা বলার কারণে তার মন গেল তার এম পিত্ত্ব গেল তার ইহকাল গেল তার পর দাল গেলো কসম করে বলতে পারি তুমি যদি তো মা না করো তোমার জন্য চিরস্থায়ী ঝার নাম থাকবে কথা বলেন ঠিক না অদ্যস্ত এই জন্য জবানে হওয়াজত করতে হবে আব্দুল লতিফ খান তার নামটা তো অত্যন্ত সুন্দর আব্দুল লতিফ খান সিদ্দিকি তার নামটা অনেক সুন্দর কিন্তু একটু কথা বলার কারণে তার ইহকাল গেলো পরকালও গেল মন্ত্রিত্ব গেল এমপিত্ব গেল তাকে কোন মানুষ চয়েস করতে এখন প্রস্তুত নয় কেন ভালো কাজ তো সারা জীবন করেছে মানুষের ফিকির করেছে মানুষদেরকে সুন্দর সুন্দর খাবার দিয়েছে অন্ন দান করেছে এত বারং মানুষ ছিল মন্ত্রিত্ব ছিল এমপিত্ব ছিল সংসদে তিনি কিছু সদস্য ছিল কিন্তু মাত্র তার জবান দিয়ে তার জিহ্মা দিয়ে একটু কথা বলার কারণে তার সব কিছুই গেল কেন গেলো এটা এই জন্য আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলছেন যে মানুষগুলো জবানে হেফাজত করতে পারবে যেই মানুষগুলো তার ওই রানের মধ্যবর্তী যে অঙ্গটা আছে লজ্জাস্থান এটার হেফাজত করতে পারবে ওই ব্যক্তিদের জন্য জান্নাতের জিম্মাতে আমি নিজেই হয়ে যাব আরেকটা ম্যাচালে দোস্তাল আমাদের কিছুদিন পূর্বে আরেকজন

তিনি বলেছিল এই বাংলাদেশের ভিতরে সংবিধানে ইসলাম ধর্ম রাখবে না বিসমিল্লা রাখবে না দোস্ত এখন তো তুমি তো নাই কথা বলেন ঠিক কিনা ডাক বলেছিলাম এই বাংলাদেশের ভিতরে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকতে পারে না রাষ্ট্রীয় ধর্মের ভিতরে এটা থাকবে না শুধুমাত্র এতটুকু কথা বলেছিল এতটুকু কথা বলার কারণে বাংলাদেশের ভিতরে যত উলায় আছে যত মুসলি আছে যত মুসলমান সমস্ত মুসলমান তার বিরুদ্ধে কথা বলেছে কথা বলেন ঠিক কিনা কথা বলার কারণে অদুস্থ তুমি যদি একটু কথা না বলতা তুমি আমাদের সাথে চলতে পারতা তোমার মন্ত্রিত্ব থাকতো তোমার এমবি গ্রি থাকতো তুমি মানুষের কাছে তুমি গ্রহণ করতে পারতা কিন্তু তোমার একটু কথা বলার কারণে তোমার সবই চলে গেল এই জন্য জবানের হেফাজত করতে হবে ও দোস্ত আমার বাংলাদেশের ওই ডক্টর মুরাদের এমবি গ্রি গেছে মন্ত্রী গ্রি গেছে সরিষা বাড়ি থেকেও তাকে পদত্যাগ করছে সবাই শুধু আমার দেশেই করছে শুধু আমার দেশেই করছে এমনটা নয় তিনি কারাবাই গেছিলেন তুমি গিয়েছিলেন অন্য দেশে গিয়েছিলেন ওখান থেকে মানুষ তাকে বের করে দিয়েছে এবাই প্রবন্ধ করে তুমি ইফতরে বিরুদ্ধে যাবা তোমাকে কোনো মুসলমান গ্রহণ করতে পারবে না কোনো হিন্দু গ্রহণ করবে না তোমাকে কোনো দেশ গ্রহণ করবে না তুমি যদি মুসলমান হচ্ছে বলে খাঁটি মুসলমান তোমাকে আল্লাহ তালা গ্রহণ করবে মুসল গ্রহণ করবে সমস্ত মুসলমান গ্রহণ করবে কত বলো ঠিক কি না হ্যাঁ দুস্ত হ্যাঁ দুস্ত কিন্তু এই জন্য জমানায় হেফাজত করা দরকার এই জন্য আমাদের জমানে হেফাজত করা দরকার কিন্তু আমরা তো জবানে হেফাজত করতে বস্তুত নয় এই জন্য চুন আদারে কামালে ফজলে আবি কে জবাদর দাহারি গাহাদারি আল্লামা শেখ সাজ রহমতুল্লাহ আমাদের কমি মাদ্রাসার একটা কিতাব পড়া হয় নাহবিবির জামাতের একটা কিতাব পড়া হয় গুলিস্তা কিতাব তার নাম হলো গুলিস্তা কিতাব এই গুলিস্তা কিতাবের ভিতরে আল্লামা শেখ সাজ রহমতুল্লাহ তিনি বলেছেন তোমার যেহেতু তুমি যে কথাটা বলবা ওই কথা বলার পূর্বে তোমার একটা বিশ্বাস রাখতে হবে এটা তোমার যেহেতু ওই কথা বলার কারণে ওই কথার বিষয় কী হবে এই জন্য তোমার পরিপূর্ণ জ্ঞান নাই কাজে ওই পরিপূর্ণ জ্ঞান না থাকলে তোমার তোমার মুখের তোমার মুখের ভিতরে তুমি সংযত রাখো এই জন্য আল্লাহ শেখ সাদুর রহমতুল্লাহ তিনি বলেন চো নাদারে কামালে ফজদে আবি জবা এই জন্য তোমার যেহেতু পরিপূর্ণ জ্ঞান নাই তাহলে তোমার ওই মুখের জিহ্বাকে তোমার অন্তরের ভিতরে তোমার মুখের ভিতরে তুমি সংযত রাখো এই জন্য আল্লাহ শাকসাদ রহমতুল্লাহ আলাই এই কথা বলেছেন ও এটা এক নম্বর কথা দুই নম্বর কথা হইলো আপনার ওই দুই ঠেঙের দুই রানের মাস্কের যে লজ্জাস্থান আছে যে লজ্জাস্থান যে হেফাজত করতে পারবে ওই ব্যক্তির জন্য আমার ভাই নিজেই জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলেন বলেন না সুহান ও কেমন করে হেফাজত করবেন এক ঘটনা বলি আমাদের কবি মাদ্রাসা কিতাব পড়ানো হয় দাওড়াতে যার নাম হলো তিরমিজি কিতাব তিরমিজি শরীফের লেখক অজতুল আল্লাম শেখ তিরমিজ রহমতুল্লাহ আলাই তারা ইতিহাস পাওয়া যায় শেখ তিরমিজ রহমতুল্লাহ শুধু শাহেখে শুধু ছিলেন না উম্মতের ডাক্তার ছিলেন এমনকি তিনি হাকিম ছিলেন একজন ডাক্তার ছিলেন মানুষের মানুষের চিকিৎসা করতো এমন একজন ডাক্তার ছিলেন শেখ তিরমিজ রহমতুল্লাহ আলাই একদিন হঠাৎ করে এই মেম্বারে অথবা এক মঞ্চের ভিতরে বসে আছেন এক ঘরের ভিতর তার চেম্বারে বসে আছেন চেম্বারে বসে অবস্থায় মানুষগুলো আসতেছে রোগীগুলো আসতেছে ওই রোগীগুলো ডাকতেছেন আর মানুষদেরকে বিদায় করে দিচ্ছেন এমন সময় এক নৌ যুবক যুবতীর ঘটনা এক নৌজন যুবতী তার ঘরের ভিতরে চলে আসছে তার ঘরের ভিতরে চলে আসার সময় ওই পিছনের দরজারা লাগিয়ে দিয়ে আসছে এবার তো শেখ তিমতুল্লাহ আলে অত্যন্ত সুন্দর একজন মানুষ ছিলেন অনেক সুন্দর অনেক সুন্দর আল্লাহ পাক রব্বুল আলমী তাকে এত সুন্দর বানিয়েছেন শেখ তিরমিজ রহমাতুল্লাহ আলাই অত্যন্ত সুন্দর ছিলেন সুন্দর থাকা অবস্থায় তার চেম্বারে বিষরে ওই একজন নারী একজন মহিলা ঢুকে পড়ছেন ঢুকার পরে অত্যন্ত প্যারেশান হয়ে গেলেন শেখ তিরমিজ রহমাতুল্লাহ তিনি বলতেছেন কি ব্যাপার তুমি কেন আসছো তিনি বলতেছেন হুজুর আমি আপনার একদিন দুই দিনে আশেক নয় আমি আপনার অনেক দিনে আশেক কিন্তু আমি অনেক দিন যাবৎ সুযোগ খুঁজতেছি কিন্তু পাইতেছি না কিন্তু আজকে আমি সুযোগটা পেয়েছি এই জন্য পিছনে দরজাও লাগিয়ে দিয়েছি অনেক সুন্দর আমি অনেক সুন্দরী ওই মেয়েটা অনেক সুন্দরী ছিল কিন্তু সুন্দরী থাকা অবস্থায় বলতেছেন আপনিও সুন্দর আমিও সুন্দরী কাজে এবার যৌবনের চাহিদা পূরণ করে ফেলে বলুন অত্যন্ত পেরাসা হয়ে গেলে তিনি বলতেছেন এবার যদি এই মহিলার সাথে আমার খারাপ কাম হয়ে যায় আমার বদনাম তো হয়ে যাবে বদনাম তো হয়ে যাবে আর যদি আমি খারাপ কাজ করি আমার মালিক তো আমার উপর নারাজ হয়ে যাবে আর মালিক যদি আমার উপর নারাজ হয়ে যায় তাহলে কে আমাদের ময়দানে কঠিন হাসনের ময়দানে আমাকে তো আল্লাহ রব্বুল আলামিন আরো সাজবেন নিজে ছায় দান করবেন না আর কে আমাদের ময়দানে কঠিন হাসনের ময়দানে যদি আমি আরো সাজবেন নিজে ছায় দান পাই তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া তো দেখা যায় আমরা যখন রোডে চলাচল করি অথবা রোড দিয়ে কাজ করি আমাদের কপাল গুরু পুরে যায় আমার পিঠগুলো পরে যায় কিন্তু কি আমাদের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন তো আমাদের উপর মর্ত আদাত উপরে সূর্য দিবে সেদিন কি অবস্থা হবে ঝান ওই আজাব সহ্য করতে পারবো না শাক্তির মিজ রহমাতুল্লাহ তিনি বলতেছেন এখন কি করা যায় এখন কি করা যায় তারা মাথার ভিতরে চলে আসলো ওয়াল্লাযীনা jahadu fīn lil-hādiyani nahum sublunā ওয়াল্লাযীনা jahadu fīn lil-hādiyani nahum sublunā যেই মানুষগুলো চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদাতের জন্য ওই মানুষগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন হেদাতের রাস্তা দেখাই দেয় এটাও উদ্রি চিন্তা করতেছেন যে মহিলাদের চক্রান্ত অনেক বড় চক্রান্ত এটা আমার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে বলছেন ইন্নাকা কান কায়দাকুন নাযিম মহিলাদের চক্রান্ত অনেক বড় চক্রান্ত অন্য জায়গায় আল্লাহ বলেন ইন্দে শৈতনা কানা জোয়াইফা শৈতানের চক্রান্ত জোয়াইফ দুর্বল শৈতানের চাইতে মহিলাদের চক্রান্ত আরো মহাপর বড় কথা বলেন ঠিক কিনা এই জন্য তিনি পেরেশান হয়ে গেছেন এটা তো শৈতান না একজন নারী এই জন্য নারীদের চক্রান্ত অনেক বড় চক্রান্ত এখন এখান থেকে বাঁচার উপায় কি তার মাতার বেলা চলে আসলো একটা বুদ্ধি তিনি বলতেছেন এবারে যদি আমি এখান থেকে না বাঁচি তাহলে তো আমার বদনাম তো হয়ে যাবে আমার বদনাম তো হয়ে যাবে আর আমি লজ্জাস্থলে হাবা যদি না করতে পারি তাহলে আমার জিম্মাদার আমার পৈগম্বর নিবে না আমি তো জাহান্ন চলে যাব তাহলে আমার এই এত আলেম হয়ে তাহলে আমি এত আল্লাহর পরে একজন আসে আমার লাভটা কি হবে এই জন্য তিনি বলতেছে। একটা পদ্ধতি অবলম্বন করতে হবে কি পদ্ধতি অবলম্বন করবেন ও দোস্ত ওই ওই মেয়েটা অনেক সুন্দরী ছিল ওই শাহতির মিজ রহমতুল্লাহ আলাই তিনি অনেক সুন্দর সুন্দর ছিল এক পর্যায়ে তিনি এমনভাবে বুদ্ধি করলেন এমনভাবে বুদ্ধি করলেন তিনি মনে মনে বলতেছেন আমি যদি এই কৌশল অবলম্বন না করি তাহলে এই মেয়ে থেকে আমি বাঁচতে পারবো না এই জন্য তিনি এমনভাবে কান্না করতে শুরু করলেন এমন ভঙ্গিমায় কান্দা করতে শুরু করলেন এক পর্যায়ে কান্না করতে করতে এক পর্যায়ে কান্না করতে করতে ওই নারী বলতেছেন আমি যার জন্য আসলাম আমি যাকে বাবার জন্য আসলাম তার সাথে আমার যৌবনের চাহিদা মিটাবো আমিও তো অনেক সুন্দর কিন্তু আমার দিকে তাকাই না আমিও তো একজন ভালো একজন নারী কিন্তু আমার দিকে তাকাই না উনি তো কান্দা বেঙ্গে বললেন। এমন ভঙ্গিমায় কান্না করতেছেন কাজে এখানে আর থাকা যাবে না এখান থেকে আর চলা যাবে না এখান থেকে চলে যেতে হবে দরজারে খুলে এখান থেকে চলে গেলে এটাই প্রমাণ করে ও দোস্ত উলামা কি করে উলামায়ে এগারাম এরকম ভাবে তোর তাকু আসে অন্তর বিদ তাকু আসে এইভাবে শেখ তিনি রহমতুল্লাহ নেই যেভাবে তিনি অঙ্গকে হেফাজত করেছেন এই জন্য আমরা যদি এভাবে হেফাজত করি আর যদি এভাবে আমরা হেফাজত করতে পারি আমার মালিক আমাকে বিনা হিসেবে জান্নাত দিবে বলেন ও দোস্ত শাখদির মিজুর আহমেতুল যে তাকে অবলম্বন করেছিলেন ওই তাকেও যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে আপনার জন্য ফাইদা হবে শাখদির মিজুর আহমেতুল না সুন্দর একজন নারী তা আমার পাহারু তারপরে তিনি যৌবনের চাহিদা তিনি মিঠাইলেন না আল্লাহ তারপ ভয় তা অন্তর ছিল এই জন্য তিনি বলতেছেন আমার মা যদি আমার ওপর অসন্তুষ্ট হয়ে যায় আমার মা যদি আমার ওপর প্রেসার হয়ে যায় তাহলে আমাকে আল্লাহ বাতরবুল আলমে জান্নাত দিবেন না জাহান্নামে থাকতে হবে এই জন্য এই নারীর সাথে অবগম করা যাবে না এই নারীর সাথে জিনা করা যাবে না ওইখান থেকে এমন ভাবে কান্না করলেন কান্না করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা ফয়সালা করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওইখান থেকে ওই নারীকে বের করে দিলেন আর শেখ তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি নিরাপদ ওখানে বসে ছিলেন বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মানুষ যদি দুইটা জমানে হেফাজত করতে পারে তাদের জন্য জান্নাতে যাওয়ার জন্মাতে আমার পাইগম্বর নিজেই হয়ে হয়ে যাবে বলেন না সোহাগ এই জন্য দুইটা হেফাজত করতে পারবেন তো ঈশা আল্লাহ একটা হলে আমার মুখের যে জিহ্বাটা আছে একটা হলে আমার মুখের যে জিহ্বাটা আছে এটা হেফাজত করতে হবে আর যদি হেফাজত না করেন তাহলে কিন্তু ওই লতিফ সিদ্দিকের মতো মোরকের মতো ইহকাল পরে গেল সবই যাবে আর যদি আপনি শাহ তিনি রহমতুল্লাহ আলাই তার মধ্যে হেফাজত করতে পারেন লজ্জাস্থান তাহলে আপনি বড় আলেম হয়ে যাবেন আপনি বড় শাহেক হয়ে যাবেন আপনার জন্য আমার মালিক আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য ফাইসাল করে দিবেন আপনার জন্য এই জন্য আমাদের বোঝা উচিত বোঝা উচিত যে আমরা দুনিয়াতে কি করতেছি আমরা কার জন্য দৌড়াই এই জন্য আমাদের বোঝা উচিত এই জন্য আল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দুইটা যেমন হেফাজত করো একটা তোমার মুখের ভিতরে যে লজ্জাস্থানটা আছে তোমার মুখের ভিতরে যে অঙ্গটা আছে। তোমার যেহেবা এটা হেফাজত করতে হবে আরেকটা তোমার দুই রানের মাঝখানে যে লজ্জাস্থানটা আছে। এটাও তোমার হেফাজত করতে হবে যদি তোমরা এই দুইটা হেফাজত করতে পারো তাহলে তোমাদের জন্য আমি নিজেই পাইগম্বরুল আরবি সাল্লাম জান্নাতে যাওয়ার জন্য ও বললাম দুইটা অঙ্গের হেফাজত করার জন্য কিন্তু আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমরা এখন সবচেয়ে বেশি কষ্টে আছি কষ্ট মানুষগুলো মানুষগুলো কীভাবে যেন মানুষগুলো পদভ্যস্ত হয়ে যাচ্ছে এত মাহফিল চলছে এত মাহফিল চলছে তারপরে মানুষগুলো কীভাবে পদভ্যস্ত হয়ে যাচ্ছে এটার একমাত্র কারণ হইল মানুষগুলো অন্তর ভিতরে দুইটা জিনিস নাই দুইটা জিনিস নাই এই দুইটা জিনিস যদি থাকতো তাহলে মানুষগুলো অবশ্যই অবশ্যই শাহফির মিজুর রহমতুল্লাহ আলী মতো আল্লাহর ওলি হয়ে যেত আল্লাহর অলি হয়ে যেত এক নম্বর তার অন্তর ভিতরে তগুয়া নাই দুই নম্বর আমরা আজকে মসজিদ বানাই কিন্তু মসজিদের পিছন মুসল্লি পাওয়া যায় মাহপিল হলে মাহপিল মুসল্লি পাওয়া যায় হলে মুসল্লির অভাব অভাব নাই হলে নাই ভদের অবস্থা তো আর করুণ অবস্থা 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 তাদের আশেপাশে যে জায়গা আছে সমস্ত জায়গা পরিপূর্ণ হয়ে যায় কিন্তু মসজিদের পিছনে লুক পাওয়া যায় না মসজিদের পিছনে লুক পাওয়া যায় না মাহফিল লুক পাওয়া যায় তারপরও কম হয় কিন্তু আমাদের দুঃখের বিষয় হইলো যে দুইটা বিষয় যদি আমরা অন্তর্গত রাখতে পারি তাহলে আমাদের ফাইদা হবে ও দুস্থ কিন্তু আমরা কি করি আমরা মসজিদ বাড়াই ঠিক আছে

সমস্ত কবি মাদ্রাসা বন্ধ ছিল যত স্কুল ছিল সমস্ত স্কুল বন্ধ ছিল যত মাদ্রাসা ছিল সমস্ত মাদ্রাসা বন্ধ ছিল যত বিশ্ববিদ্যালয় ছিল সমস্ত বিশ্ববিদ্যালয় শুধু বন্ধ ছিল শুধু আমার বাংলাদেশে বন্ধ ছিল না সারা পৃথিবী বন্ধ ছিল অস্ত আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজের ব্যক্তিগত উদ্যোগে কমি জন্য খুলে দিয়েছিল বাংলা করেছে ছাপ্পান্ন হাজার বর্গ কিলোমিটার ভিতরে আষট্টি হাজার গেরামের ভিতরে পঁচিশ হাজার কমি মাদ্রাসার বিশ লক্ষ কমি মাদ্রাসা ছাত্রের একটি ছাত্র করোনা ভাইয়া সালামত পর্যন্ত হয় নাই করোনা ভাইয়া সালামত পর্যন্ত হয় নাই কথা বলেন ঠিক কিনা